الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا هدانا الله رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته আপনার ছবি স্পষ্ট হচ্ছে না আপনি ছবিটা বড় করে একটু ছবি বুঝা যাচ্ছে না আপনাকে না ঠিক বহুবচন হলো আখাওয়াতুন আর বেন্তুন হলো বন এটার বহুবচন হলো বেন্তুন না উক্তুন উক্তুন হলো বন এটার বহুবচন হলো আখাওয়াতুন তাহলে আখাওয়াতুন ওয়া ইকুয়াতুন হ্যাঁ দুইটা শব্দ আমরা শিখলাম আখাওয়াতুন হলো বোনেরা আর ইকুয়াতুন হলো ভাইরা আমি সবাইকে একটা মেসেজ দিয়েছিলাম যে আখাওয়াতুন ওয়া ইকুয়াতুন আসসালামু আলাইকুম আজকে আমাদের দার্স হবে যে হামজা হামজাতুল আসলি হামজাতুল কাতি আমরা দেখতে পাচ্ছি বোর্ডেতে লেখা আছে আচ্ছা বোর্ড দেখা যাচ্ছে তো বোর্ড দেখা যাচ্ছে বোর্ড দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না না স্মল ক্যামেরাটা আরেকটু আগে পিছে করেন হ্যাঁ আচ্ছা বড় করতে হবে হ্যাঁ হ্যাঁ এখন এখন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন দেখেন এই যে আমাদের বোর্ডের এখানে হামজা 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 দুই প্রকার হামজাতুল ওয়াসলি এন্ড হামজাতুল কোয়াতি হামজাতুল ওয়াসলি এন্ড হামজাতুল কোয়াতি হামজা দুই প্রকার হামজাতুল ওয়াসলি কোনটা জি হামজাতুল ওয়াসলি কি কোনটা হামজাতুল কোয়াতি কোনটা এটা আমি নিচে কতগুলা এ লিখেছি ওয়াল্লাহু ওয়াল্লাহু এক নাম্বার ওয়াল্লাহু এই যে ওয়া বাদ দিলে আল্লাহু আল্লাহু লিখতে এটা একটা আলিফ এই আলিফ এটা হামজাতুল আসল এটা হামজাতুল আসল এটা কখনো উচ্চারিত হয় হামজাতুল এই যে নিচে লিখেছি হামজাতুল আসলি সবসময় উচ্চারিত হয় না আলিফ লামে যে আমরা গতকাল গত ক্লাসে এই যে আল বাইতু আর নাজমু শব্দের সাথে এই যে হুরুফুল শামসিয়া এবং হুরুফুল কামারিয়া এই আমরা পড়েছি সবগুলোর সাথেই আলিফ লাম ছিল আলিফ লাম যুক্ত আলিফ লামের যে আলিফ এই আলিফটা হলো হামজাতুল আসলি আলিফটা হলো হামজাতুল আসলি আর আলিফের উপর যে চিহ্ন থাকে সৌদি আরবের প্রিন্টের যে কোরআন শরীফ আছে সেখানে আলিফের উপরে এই যে সোয়াত থাকে তার মানে ওটা আলিফটা হলো যদি যদি আলিফটা হামজাতুল ওয়াসলি হয়ে থাকে তাইলে ওইটা ওইটা চিহ্ন ওইটা হলো সিম্বল হ্যাঁ এটা একটা প্রতীক এখানে ওয়াল্লাহু ওয়াল্লাহু এটা আলিফটা হলো হামজাতুল আসলি
এটা ও আসাতে ওই এগেরে এটা উচ্চারণ হয় না হ্যাঁ আর আমরা ও না থাকলে আল্লাহ তখন এটা এর মধ্যে হরকত থাকে না এটা আমরা আমি আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে আলিফে কোনো স্পিচ সাউন্ড নাই আলিফ হ্যাজ নো স্পিচ সাউন্ড তবে যখন আমরা আ বলি এটা আলিফের সাউন্ড না এটা হামজার সাউন্ড এই যে ঠিক তদ্রুপ আল্লাহু এটা আলিফের এটা আলিফের কোনো সাউন্ড নাই আমরা যখন আল্লাহু বলি তখন এটা হামজার সাউন্ড হামজা এটা হামজাতুল আসলি তারপরে আসেন বিসমিল্লাহ বিসমিল্লাহর মধ্যে বি হলো হরফে জর এটা আমরা আসলে পড়ে নাই এখনো হরফে জর মানে প্রিপজিশন আর ইসমুল ইসমুলর নাম ইসমুলর নাম ইসমুন আলা আল্লাহি আল্লাহু এর মধ্যে ইদাফা হয়েছে বিসমিল্লাহ এটা বুঝবেন না আপনি আর দুই একটা ক্লাস পরে বুঝবেন এই যে বিসমিল্লাহ বির সাথে আলিফ আছে ইসমুন ইসমুন মানে নাম ইসম মানে নাম এই আলিফ আছে কিন্তু কোরআন শরীফ মে কোরআন মসজিদ মে বিসমিল্লাহ লিখছে এই বাইরে এই আলিফটা সম্পূর্ণ বাদ দিয়ে দিছে আলিফটা সম্পূর্ণ বাদ এটা লোপ পেয়ে গেছে বিসমিল্লাহ এখানে পুরোপুরি আলিফ বিলোপ সাধিত হয়েছে আলিফকে বাদ দেওয়া হয়েছে এখানে আসলে হামদাতুল রাসুল আছে এখানে আলিফ এই যে আমরা দুই তৃতীয় লাইনে দেখাইছি এটা হামদাতুল রাসুল কিন্তু এই হামদাতুল রাসুলটা এটা মাজুব হয়ে গেছে মাজুব মাজুব হইয়া এই বানান হয়ে গেছে বিসমিল্লাহ এটি আমরা কোরআন শরীফে দেখতে পাই তারপরে তিন এইটা আছে ঈসা ঈসা ইসাবনু মারিয়ামা ইসাবনু মারিয়ামা এখানে যদি মরিয়ামের ছেলে ঈসা এখন ঈসা হইয়া যদি আমরা যদি ওকে পজ দেই একটা থামি তাহলে ঈসা ইবনু মারিয়ামা আর যদি পজ না দেয় না দিয়ে মিলাইয়া পড়ি তখন পড়তে হবে ইসাবনু তখন এই যে এই আলিফ আছে এটার উচ্চারণ হবে না এটা হামজাতুল আসল এটা উচ্চারণ হবে না ইসাবনু 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 মারিয়া মারিয়ামা আবার আছে এটাতে আছেন বাইতুল্লাহ বাইতুল্লাহ এই যে বাইতুল্লাহ আল্লাহির এই যে আলিফ আছে এইটা হামজাতুল আসল এই বাইতু আইসা সরাসরি লামের সাথে ধরছে বাইতুল্লাহ আলিফ এটা অনুচ্চারিত রয়ে গেছে তাই আমি বললাম যে কোন সময় উচ্চারিত হইতে পারে কোন সময় উচ্চারিত হয় না এটা হইলো হামজাতুল আসলি এখন আসেন হামজাতুল কতি হামজাতুল কতি হামজাতুল কতির ওয়া ইজ ওয়ালা রব্বুকা লিল মালায়েকাতি ইন্নি জাইলুন আর একটু ব্ল্যাকবোর্ডে দাগ হয় না পুরা বাক্যটা পুরা জুমলাটা আমি লিখে নাই এটা আপনারা জানেন ওয়া ইজ ওয়ালা রব্বুকা লিল মালায়েকাতি ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা যে আল্লাহ পাক বলেছেন যখন ওয়া মানে এবং ইজ মানে যখন স্মরণ করো তখনকার কথা যখন কাওয়া রব্বুকা তোমার রব বলেছিলেন লিল মালায়েকাতি ফেরেশতাদের যে ইন্নি জাইলুন নিশ্চয়ই আমি বাড়াইতে চাচ্ছি বাড়াইতে যাচ্ছি জাইলুন ফিল আরদি পৃথিবীতে খলিফা খলিফা আমার প্রতিনিধি খলিফা প্রেরণ করতে যাচ্ছি তাই সেটা আমার বড় কথা না আমার কথা হইলো যে হামজাতুল কতি এখানে কোনটা এই যে ওয়া ইজ দেখেন ওয়া ইজ এই যে ইজ ইজ এর যে আলিফ এইটা হলো হামজাতুল হামজাতুল কতি এটা সবসময় উচ্চারিত হবে এটা কোন ওই ওয়া লাগাইলেও এটা উচ্চারণ হবে ওয়া ইজ ওয়া ইজ কিন্তু এদিকে দেখেন ওয়া লাগাইলে হামজাতুল ওয়াসলি যেটা ওয়া ওয়াহ এটা হামজাতুল ওয়াসলি এটা উচ্চারিত হয় নাই কিন্তু হামজাতুল কতি হইলে সেটা উচ্চারণ অবশ্যই হবে হামজাতুল কতি এবং হামজাতুল ওয়াসলির মধ্যে পার্থক্য এটা যে হামজাতুল কতি সবসময় উচ্চারিত হবে সবসময় আমি আরো কয়েকটা সেন্টেন্স দেখাই জুমলা দেখাই কুল হুয়াল ওয়াহু আহাদ কুল হুয়াল লাহু আহাদ এই যে আহাদ আহাদ মানে এই যে হামজাতুল হামজাতুল কতি এখানে এটা অমিত করার কোনো পথ নাই এটা উচ্চারিত হবেই আল্লাহ এখানে এই যে হামজাতুল
আসল এখানে আসছে, এটা আমি তো এখানেই দেখাচ্ছি, এখানে আমি দেখাচ্ছি যে যেগুলা কোয়ালিটি। তারপরে যে মিন আইনা আন্তা, আপনি কোথেকে এসেছেন? মিন আইনা, মিন হলো হফে জল, এটা আপনারা পড়েন নাই, সামনে পড়বেন। আয়না মানে কোথায়, কোথার থেকে আনতা, আপনি মিন আয়না আনতা মানে, আনতা মানে আপনি, আপনি কোথেকে এসেছেন। এই যে আনতা মানে এটা হলো, এটা হলো হরপর হামজাতুল কাতি, হামজাতুল কাতি। তারপরে আছেন আসলামা আহমাদু, আহমাদু, এই যে আহমাদু, এই আহমাদু মানে আলী, এই যে হামজা, এটা হামজাতুল কাতি, এটা উচ্চারিত হবেই। তারপরে আছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, ইন্নাল ইনসানা, ইন্না, ইন্না মানে যে হামজা, এটা হামজাটা হলো হামজাতুল কাতি, হামজাতুল কাতি, এটা উচ্চারিত হবেই। তারপরে নিচে একদম ফাইনালি ইলাইহিম, ইলাইহিম, এই যে আলিফ, এই যে আলিফ না, এই যে হামজা, এই হামজাটাই হচ্ছে হামজাতুল কাতি, এটা সব সময় উচ্চারিত হয়। এখন আসেন, গতকাল আমরা গত ক্লাসে তো আমরা পড়েছিলাম যে হুরুফুল, হুরুফুল কামারিয়া এন্ড হুরুফুল শামসিয়া। এটা এটা সম্পর্কিত হয়েছে তো, সবার মোটামুটি ধারণা হয়েছে তো? ছোট্ট একটু প্রশ্ন করতাম যদি অনুমতি দিতেন। করেন না, হামজাতুল অসল এবং হামজাতুল কাতিল, এখন আমাদের এখানে যেহেতু জের জবর আছে, যে কোনটা উচ্চারণ হামজাতুল অসলের উচ্চারণ কোনটা হচ্ছে এবং না হচ্ছে, এখন যে সময় হরকত থাকবে না সেই সময় হলো হামজাতুল অসল এবং ই আমাদের চিনার উপায়, তাহলে কোন সময় উচ্চারণ হবে না সেটা অক্ষরের সাথে হজের হরফে শামসি বা হরফে কামারি, যেমন আমরা বুঝলাম যে হরফে শামসিয়া থাকলে আলের উচ্চারণ হয় বা হয় না, কামারি থাকলে হয় বা হয় না। এখন হরফে আসি এখানে একটা আগেই দেখাচ্ছি, যেমন আল 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 বাইতু, আল বাইতু বাড়িটি, এইটার আগে কিছু কোয়া লাগে দিই, এখন এটা হলো হরফে কামারিয়া, শামসিয়ার একটা উদাহরণ দিই। আল নাজবু, আল নাজবু, এখানে যদি ওয়াল লাগিয়ে দিই, ওয়াল নাজবু, মাঝখানে আলিফও বাদ গেছে লামও বাদ গেছে, আলিফ লাম দুইটাই ওয়াই, বোধ আলিফ আর লাম, আলিফ লামের বোধ আলিফ এবং লাম, এটা অমিত হয়ে গেছে, ওয়াল নাজবু, ওয়াল নাজবু, এগুলা পড়তে পড়তেই হয়ে যাবে। আর এখানে কামারিয়াতে ওয়া লাগাইলে লাম ঠিকই থাকবে, শুধু হামজাতুল আসলটা বাদ যাবে। এই যে হামজাতুল আলী তো বলছি, এখানে বলছি বলাই আছে আলিফ লামের যে আলিফ, আলিফ লামের যে আলিফ, সেই আলিফটা হলো হামজাতুল আসল, যে হরফে কামারিয়া হরফে শামসিয়ার মধ্যে যে আলিফ লাগাইছি আমরা, সেগুলা হলো সেই ডেফিনিট আর্টিকেল, আলিফটা হলো, আলিফ লামটা হলো এদিকে ডেফিনিট আর্টিকেল, দি বোঝায়, দি ইংলিশে দি বোঝায়, দিয়ে পরিবর্তে আলি, যেমন আল কিতাবু, কিতাবটি, দি বুক, আল বাইতু, দি হাউস, আর আল আলিফ এবং লাম, এই দুইটা হলো ইন ডেফিনিট আর্টিকেল, ইন অ্যারাবিক ইট ইজ কল ডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেলের মধ্যে আলিফ লামের মধ্যে আলিফটা হলো হামজাতুল আসল, এটা অনেক সময় উচ্চারিত হইতে পারে নাও হইতে পারে। এইটাই দেখালাম যে আল বাইতু, আল বাইতু
ওয়াল বাইতু ওয়াল লাগেলে আলিবের আর কোন উচ্চারণ নাই, কিন্তু আলি ওয়া না লাগেলে আল বাইতু ওটা হাম হামজাতুল ওয়াসলি হইলে ওটা আপনার উচ্চারণ করি আমি আল বাইতু, এটা আজ এটা হামজাতুল ওয়াসলি হইলেও ওটা হামজা, ওটা হামজা হামজা হয়ে যায় তখন আলিফ থাকে না, আলিফ লামের আলিবা তখন আলিফ থাকে না, তখন হয়ে যায় হামজাতুল ওয়াসলি। এটাই আমি লিখেছি হামজা এর উপর না আলিফ লামের আলিফ এটা হামজাতুল ওয়াসলি। এই জিনিসটা মনে রাখবেন যে আমরা আলিফ লামের আলিফটা হলো হামজাতুল ওয়াসলি, এটা অনেক সময় উচ্চারিত আগের শব্দের সাথে মিলে পড়তে গেলে যদি হরফে কামারিয়া হয় তাহলে অমিট হয়ে যাবে লামটা উচ্চারিত হবে, আর যদি শামসিয়া হয় তাইলে আলিফ লাম বোধ আলিফ লাম এটা মাজুক মানে ই হয়ে যাবে লোকায়িত হয়ে যাবে। যেমন এখানে ওয়াল নাসবু এখানে আলিফ লাম এটা মাজুক হয়ে গেছে, কিন্তু আল ওয়াল বাইতু এখানে আলিফ হামজাতুল ওয়াসলি একা মাজুক হয়ে গেছে, কিন্তু এখানে আলিফ লাম দুইটাই মাজুক হয়ে গেছে। জি স্যার আমি ওই দিন এটাই প্রশ্ন করেছিলাম, উত্তরটা আজকে পেয়েছি, আমি একটু সংক্ষেপে বলি সামারাইজ হলো হামজাতুল কতইতে হরকত থাকে অবশ্যই উচ্চারিত হয়, আর হামজাতুল আসলেতে হরকত থাকে না কখনো উচ্চারিত হয় কখনো হয় না, হামজাতুল আসলেতে যদি কোনো শব্দ শুরু হয় সেটা উচ্চারিত হয়, যেমন আল্লাহু আল্লাযিনা এখানে হামজাতুল আসলের উপর কোনো হরকত থাকে না তবু এটা আ উচ্চারণ হয়, এটাই সামারাইজ হলো এটাই। সেটা হুরুফুল কামরিয়াতে দেখেন সবকিছু আলিফ লাম লাগানো আছে, কিন্তু আলিফ লামের আলিফের কোন হরফ নাই, তারপর হরফের শামসিয়া প্রত্যেকটা আলিফ লাম আছে কিন্তু আলিফের উপরে কোনো হরকত নাই, কিন্তু এখানে আমরা পড়ার সময় আ উচ্চারিত হচ্ছে মানে ইসলাম সাহেব কিছু বলবেন শোনা যাচ্ছে না, আপনি ভলিউমটা বাড়িয়ে দেন শোনা যাচ্ছে না, ওনার হেডফোন খুললে পরিষ্কার আসে, তখন উপরে আইনের মতো ওই আলিফের উপরে আইনের মতো একটা চিহ্ন আসে না, না সেটা আমি যে এখানে লিখেছি আইনের মতো আসে না একটা, হ্যাঁ না আলিফের উপরে একটা সোয়াব চিহ্ন আসবে এটা হামজাতুল ওয়াসলি, এই যে এইরকম দেখাচ্ছি এই যে একটা আলিফ এই আলিফের মধ্যে এইরকম চিহ্ন, এটা সৌদি আরব গেলে দেখবেন এর হামজাতুল ওয়াসলি হামজাতুল ওয়াসলি, কিন্তু আমাদের দেশে এই চিহ্নটা আমাদের দেশীয় বাগ পাক ভারত মহাদেশে যে সাভাগুলো আছে এই তার মধ্যে হামজাতুল ওয়াসলি যে চিহ্ন এই প্রতীকটা দেওয়া হয় না, কিন্তু সৌদি আরবে এটা দেওয়া হয়, দেখে নিয়ে অনেক হাজির সাপড়া যে এটা দেখে নিয়ে তারা কয়েছে এটা আবার কোন কোরআন শরীফ কি এটা বোঝে না তখন, হ্যাঁ এটা আসলে কোনো অসুবিধা নাই, এই যে হামজাতুল ওয়াসলি চিহ্ন যে এই যে সোয়াত লেখছে তার মানে হামজাতুল ওয়াসলি। আসসালামু আলাইকুম, আমি রিনা ইসলাম একটু বলি, বলেন হামজাতুল আলিফের উপরে যদি ওই সোয়াদের চিহ্নটা থাকে ওটা হামজাতুল ওয়াসল, এর ওইটার আলিফের পরে যদি লাম থাকে তাহলে অলওয়েজ ফাত্তার উচ্চারণ হবে,
আ উচ্চারণ হবে অলওয়েজ যদি হামজাতুল ওয়াসলের পরে লাম থাকে হ্যাঁ লাম থাকলে যদি হরফে কামারিয়া হয় হরফে কামারিয়া হয় তাহলে উচ্চারিত লামের উচ্চারণ হবে আর যদি শামসিয়া হয় তাহলে ওই কোনটারই উচ্চারিত হবে না আচ্ছা আজগর ভাই যদি আলিফ দিয়ে কোন শব্দ প্রথমেই যদি আলিফ দিয়ে শুরু হয় তাহলে এটা উচ্চারণ কি ই হয় না ই না না ই না আ উচ্চারণ হবে আ আর হরফ আরেকটা কথা বলি নাই সেটা যে প্রথমে শুরু যদি হয় আলিফ দিয়া ওই আলিফটা হামজাতুল আসল নাকি তো তার একটা উচ্চারণ আছে হামজাতুল আসল তো কোনো উচ্চারণ নাই উচ্চারণ আছে তাতে ওরা তো প্রথম ক্লাসই বলেছি আলিফ হ্যাজ নো স্পিচ ফাউন্ড তার কোনো নিজস্ব স্বরধ্বনি নাই আলিফের কিন্তু যখন আ বলি আমরা এই আ শব্দটা ওই আলিফের না এটা হামজা এটা হামজা তখন সে হামজা তো ওয়াসলি হয়ে যায় আচ্ছা স্যার এতে কি সব সময় আই হবে মানে ই কেন হয় না বা উ কেন হয় না আই কেন হয় এটা আর কি ব্যাখ্যা আছে উ হইলে পেশ থাকবে ই হইলে এটা তো তখন জেড দিলে তো কতি হয়ে যাবে না আমরা যখন প্রথম আয়াতটা প্রথম সেন্টেন্সটা যখন শুরু করি সেই ক্ষেত্রে তো ওখানে জের জবর পেশ কিছুই থাকে না তো যেমন আল্লাযিনা আমরা আ দিয়ে শুরু করি হ্যাঁ তো এখানে আটাই কেন হয় আল্লাযিনা ওটা আদা ওটা তো হর আমি তো বললামই যে আলিফ লামের আলিফটা হলো হামজাতুল আসল হামজাতুল আসল এটা সব সময় কি আই উচ্চারিত হবে আই উচ্চারিত হবে সব সময় জি না 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 কেন ইননাল সেখানে তো যেটা দেওয়াই থাকবে সেখানে হরকত দেওয়া থাকবে সেটাতে জি জি শুধু হরকতটা থাকবে না সেজন্যই হচ্ছে ওটা আ উচ্চারিত জি জি বুঝতে পেরেছি আজ আমরা হুরুফুল শামসিয়া হুরুফুল কামারিয়া কি আমরা বুঝতে পেরেছি এখন আমরা চলে যাব লেসন ফোর আদ দর্শ রাবিও এটা এখানে প্রথমে আল হামামু এখানে বইয়ের মধ্যে এই পেস্টটা দেওয়া নাই কিন্তু পেস্টটা হবে এখানে পেস্টটা হবে আল হামামু মানে কি দেখেন যে ছবি দেওয়া আছে হাম্মামে এটা কি কি দেখা যায় বাথরুম হ্যাঁ তাইলে এটা হাল হাম্মামু এটা হলো বাথরুম হাম্মামু আল হাম্মামু এটা মারেফা না নাকেরা আল গুরফাতু মারেফা কক্ষ মারেফা এর অর্থ কি রুম কক্ষ কক্ষ এই যে আপনাদের কামরা যে কক্ষ যে রুম জি রুম আলগুরফাতু ভেরি ভেরি কাম কাম আচ্ছা তারপরে আসেন
স্যার এটা কি হলপে জার বললে অসুবিধা হবে নাকি হলপে জারিন বলতে হবে? আমরা সংক্ষেপে বলি সাকলিম পেরা হরফে জার, হরফে জার, ধন্যবাদ স্যার। আর এটাকে বলি এসমু মাজরুরুন, এস এম মাজরুরুন, এস এম মাজরুরুন। এখন হরফে জারিন, এস এম মাজরুরুন, এটাকে সংক্ষেপে আমরা বলি আসলে পূর্ণভাবে বলতে গেলে হরফ জারিন এস এম মাজরুর, সংক্ষেপে জার মাজরুর, জারিন মাজরুর। আমি বলেছিলাম কালেমা তিন প্রকার, এস এম, ফেল, হরফ। এই হরফ এটা প্রোনাউন না, এটা প্রি পজিশন। এই পি পজিশন 17টা আছে, দেয়ার আর 17 হরফে জারিন, হ্যাঁ 17টা হরফে জারিন আছে। এই আমরা আস্তে আস্তে এটা শিখব, এই বইতেই 5-7টা আছে। এই যে প্রথমটা হয় নাম ফি, ফিল বাইতি, বাড়ির মধ্যে। এই বাড়ির মধ্যে যে এটা কোনো বাক্য হলো না, এটা একটা অপূর্ণাঙ্গ বাক্য, বাড়ির মধ্যে এটা কোন পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতেছে না। এটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে এর আগে কিছু লাগাইতে হবে। যদি আমরা পরে আসতে, আমি আগে বলতেছি না, নীল ভাই, আসগর ভাই, আপনার ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করে নিয়েন, অস্পষ্ট লাগতেছে, একটু দূরে নিতে হবে অথবা কাছে নিতে হবে ক্যামেরাটা। না না এখনো হয়নি, আর একটু কাছে নেন তো, কাছে, হ্যাঁ, ভাঙা ভাঙা লাগতেছে অক্ষরগুলো, লেটারগুলো একটু ভাঙা ভাঙা, এখনো অ্যাডজাস্ট হয়নি। ভাঙা ভাঙা লাগে কেন? হ্যাঁ না সেইটাই সেইটাই, এমনি তো ভালো লাগতেছিল, এখন এই ডিসটেন্সের উপরে আপনার ওই লেন্সের ফোকাস দিচ্ছে তো, ওখানে ডিসটেন্সটা অ্যাডজাস্ট করতে হবে, না এটা আরো আরো খারাপ খারাপের দিকে যাচ্ছে এখন। না এটা নেটওয়ার্কের ইয়ার উপরে ডিপেন্ড করে, ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে, মাঝে মাঝে এটা পিক্সেলেট হয়ে যায়। জি জি, এটা নেটওয়ার্কের ইয়ার উপরে ডিপেন্ড করে। হ্যাঁ নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। ঠিক আছে ঠিক আছে, এখন এখন ঠিক আছে ঠিক আছে, কিন্তু মাহফুজ ভাই আপনি ছবিটা পাশাপাশি দেখেন,
মানে হরিজন্টালি করে দেখেন, লম্বা লম্বি না, পাশাপাশি করে দেখেন, তাতে ছবি বড় করে বড় আসবে। মাহফুজ ভাই কি বুঝতেছেন? জি জি জি। মোবাইল সেটটা লম্বা লম্বি না করে আপনি এটাকে আপনি হরিজন্টাল শেপে নেন, মানে পাশ দিয়ে রাখুন। আমার আমার ল্যাপটপে তো ল্যাপটপে আমি ও আচ্ছা 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 হ্যাঁ এটা আমি আপনারা কি দেখতে পাচ্ছেন? আমি তো বোর্ডই দেখতে পাচ্ছি না। এই যে এখন একটু ক্লিয়ার হচ্ছে। আমি তো বোর্ড দেখতে পাচ্ছি না, বোর্ডই নেই। আমিও পাচ্ছি না, বোর্ড দেখা যাচ্ছে না। পাচ্ছি, বোর্ড দেখতে পাচ্ছি, এখন একটু আগের থেকে একটু ক্লিয়ার হচ্ছে। ওই যে মনে হয় ক্যামেরার ফোকাসের উপরে ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করতেছে। আমি পাচ্ছি কিন্তু বোর্ড পাচ্ছি না। যে বড় করে লিখেছি তো। হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে, কবি ভাই ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে। এই যে আল মাসজিদ এটা ফি লাগাইছে আগে বলছিতে আগে এটা হয়ে গেল ফিল মাসজিদ, এটা ফিল মাসজিদ, এটা যা এটা মাজরুল হরফে জারমিন এস এম মাজরুল যার মাজরুল যার মাজরুল, এটা হলো শিব জুমলা। এটা ইংলিশে আমরা বলতে পারি ফ্রেজ, এটা আমরা ফ্রেজ পড়েছি ঠিক আরবিতে, এটা একটা ফ্রেজ ফিল মাসজিদ। হ্যাঁ শিব জুমলা, ইট লুকস লাইক এ সেন্টেন্স বাট ইট ইজ নট এ সেন্টেন্স। মসজিদের মধ্যে এই কথা বললে এটা কোন অর্থ প্রকাশ না, এটা অর্থ প্রকাশ করতে হইলে আরো কিছু যোগ করতে হবে। এটা 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 হলো যার মাজরুর বলে মোরাক্কাবে জারি, আমরা পড়ব মোরাক্কাব মানে বাক্য গঠন গঠন করা। এই যে আমরা অনেক শব্দ আছে, শব্দ শব্দে মিলাইয়া শব্দে মালা গাঁথবো, মালা গাইতে একটা বাক্য তৈরি করব। এই বাক্য তৈরি করার এটা এটার নামই হলো বাক্য গঠন বা গঠন গঠন প্রকৃতি, এটা বলে মোরাক্কাব। মোরাক্কাব দুই ধরনের, একটা হলো মোরাক্কাবে তাম, মোরাক্কাবে তামুন অর্থাৎ পরিপূর্ণ বাক্য যেটার মধ্যে পূর্ণ অর্থ আছে। আবার এক ধরনের মোরাক্কাব আছে তাকে বলে মোরাক্কাবে নাকিসুন, নাকিসুন তার মানে অপূর্ণাঙ্গ বাক্য, শিব শিব জুমলা সেগুলা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে না। এটা লুকস লাইক এ সেন্টেন্স বাট ইট ইজ নট এ সেন্টেন্স, সেই লাগিমি হলো ফিল মাসজিদ ফিল বাইকি। এটা যার মাজরুর শিব জুমলা, এটা যার মাজরুর শিব জুমলা। উপরে দুইটা পাইলাম জি। আচ্ছা তারপরে আসেন
সারিরু সারিরু মানে কি আ সারিরু খাটি খাটি এখন এটা যদি আলা বসে দিয়ে আগে তাহলে খাটের উপর আলা সারিরু খাটের উপর হলপে যা আলা সারিরু আলা সারিরি আলা সারিরি এই খাটের উপর আলা সারিরি খাটের উপর তাহলে দুইটা হলপে যত পাইলাম একটা হলো ফি আর একটা আলা ফি এর মধ্যে আলা হলো আলা এর উপরে ওকে পিলো ইন আর আলা হলো অন হ্যাঁ অন ইয়েস পিলো ইন আলা হলো অন এটা এইভাবে হরফে জর আমরা শিখতে থাকব লেসন টু লেসন আমরা শিখতে থাকব একসাথে সব শিখব না ওই যে একজন এক বোনে আমাকে বলছিলেন যে 17টা কি এটা দেখতে চাই আচ্ছা আমি দেখাবো একবার এর মধ্যে থাকে আমি সবগুলো লিখে দেখাবো কিন্তু এ মুখস্থ করার কোনো প্রয়োজন নাই কিন্তু সাধারণত আমাদের দেশে মুখস্থ করানো হয় এটা ছন্দ বানাইয়া এটা মুখস্থ করায় কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নাই আপনার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে এই পড়তে পড়তে যেমন যে আজকে একটা দুইটা পাইলাম ফি এবং আলা ফি আলা ফি মানে মধ্যে আলা মানে উপরে এবং এই এই হরফে জর হরফে জাররিন এগুলা ধর্মই হলো এই পরবর্তী নাউনকে পরবর্তী যে আছেন তাকে মাজরুর করে দিবে মাজরুর অর্থাৎ জের বিশিষ্ট করে দিবে আমক পড়েছি মারফু মানসু মাজরুর মারফু হইল পেশ যুক্ত মানসু হইল ফাতা জবর জবর আর মাজরুর হইল জের যুক্ত এই যে মাজরুর ফি ফিল বাইতি ফি হরফে জার আল বাইতি এসে মাজরুর আল মাসজিদু ফিল মাসজিদি ফি এল হরফে জার আল মাসজিদি হলো এসে মাজরুর জার মাজরুর আল মাকতাবু আল আল মাকতাবি আল আল হরফে জার আল মাকতাবি হলো এসে মাজরুর আর সারিরু আল আল সারিরি আল আল হরফে জার আর সারিরি হলো এসে মাজরুর তাহলে জার জার মাজরুর শিবু জুমলা আমরা বুঝতে পারছি শিবু জুমলা কাকে বলে কি বুঝ জুমলা বুঝি নাই শিবু জুমলা বুঝেন নাই না জার মাজ জার মাজরুর বলছেন জার জার মাজরুর জি আলা আলা হচ্ছে জার হরফে জার জি আর সারিরি হচ্ছে মাজরুর মাজরুর হ্যাঁ জি এটুকু বুঝতে পেরেছি বুঝতে পারলে এর নাম হলো জার মাজরুর ওই জার মাজরুর হলেই তার আরেকটা নাম হলো শিবু জুমলা দুইটার মিলিত নাম শিবু জুমলা আছে হ্যাঁ এই সব বানান আমি লিখে দিচ্ছি শিবু জুমলা যেমন জার হরপ জাররিন এস এম মাজরুর সংক্ষেপ বলি আমরা জার মাজরুর এটা কি আবার বলবো শিবু জুমা শিবুল জুমলা শিবুল জুমলাতি শিবুল জুমলাতি এর নামই শিবুল জুমলা শিবুল জুমলা মানে দেখতে জুমলার মতো বাক্যের মতো বাক্য নয় অসম্পূর্ণ বাক্য হ্যাঁ এরা সম্পূর্ণ হলে কখন আমরা পার্ট বিতে যাই আজকে এই পার্ট বি পড়ে আজকে শেষ আমরা দেব আর আধা ঘন্টা সময় আছে এটা যেমন আমি পড়তেছি বিতে বা অংশেতে আছে আয়না মোহাম্মদুন আয়না মানে কোথায় মোহাম্মদুন এটা প্রশ্নবোধক চিহ্ন জি তার মানে মোহাম্মদ কোথায় হুয়া ফি গুড ফাতে আচ্ছা উত্তর দিচ্ছে হুয়া ফিল গুরফাতি হুয়া মানে তিনি তিনি এরা দিকে যে দমির প্রোনাউন প্রোনাউন কে বলে দমির 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 হলো হুয়া যেমন আমরা
ধমির বাংলাতে ইংলিশে আমরা ব্যবহার করি যে এক কথা বারবার বলতে থাকে না হয় এই জন্য আমরা প্রোনাউন ব্যবহার করি যে নাউনের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকেই প্রোনাউন বলে তাকেই সর্বনাম বলে একটু পৃষ্ঠা নাম্বার বলবেন 28 তো পড়াইতেছি আমি এতক্ষণ যাব 28 পড়াইতেছি লেসন 4 আয়না মোহাম্মদুন এখানে মোহাম্মদ কোথায় এখানে জবাব দিলে মোহাম্মদ মোহাম্মদুন ফিল গার গুরফাতি এইভাবে তো আছে তো কিন্তু তা না দিয়া সাধারণত আমরা প্রোনাউন ব্যবহার করি শুনতে শ্রুতি মধুরের জন্য যদি বলি জি আপনি যদি কাইন্ডলি একটু শর্ট দেন একটু বোর্ডটা একটু আমি ক্লিয়ার হ্যাঁ থ্যাংক ইউ জাযাকাল্লাহ খায়ের এই যে মোহাম্মদুন ফিল রাইতি আমরা যদি এক কথায় বারবার বলি যে মোহাম্মদ ফিল বাই মোহাম্মদ মোহাম্মদ ইজ এ বয় মোহাম্মদ ইজ এ গুড স্টুডেন্ট মোহাম্মদ গোস টু স্কুল মোহাম্মদ ইজ এ সাকসিডেড ইন এক্সাম বারবার মোহাম্মদ বলতেছি তার না বইলা যদি মোহাম্মদ Muhammad is a student and he goes to school every day. He is a brilliant student. এইভাবে যখন আমরা ধমির বা প্রোনাউন ব্যবহার করি শুনতে শ্রুতি মধুর লাগে এই জন্য যে ধমির ব্যবহার করছে হুয়া এই ধমির আছে কতগুলা 14টা আমাদের ইংলিশে আছে হি বা ইট তারপর আছে she by it you and you singular number plural number you আর বহুবচনে third person এ ই আছে singular she না for first person হলো i we second person হলো you you third person হলো he she it আর বহুবচনে হলো they এগুলো আছে কিন্তু in arabic মাঝখানে আবার দ্বি বচন আছে একটা যে আমরা বচন শিখছি ওয়াহিদুন মুসান্না জমা জমা ওয়াহিদুন এক বচন মুসান্না হলো দ্বি বচন আর তাহলে একজন হলো হুয়া 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 হলো একজন সে একজন আর মাঝখানে একটা আছে হুমা হুমা হলো তারা দুইজন হুমা আর হুম হলো তারা সকলে তাহলে হুয়া হুমা হুম এটা হলো মুজাক্কার মুজাক্কার মানে পুরুষ বাচক আর মহিলা বাচক হিয়া হুমা হুম হিয়া 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 হুমা হিয়া হলো একজন একজন মহিলা হিয়া মহিলাকে নির্দেশ করতে হিয়া দুইজন মহিলা বলতে হুমা হুমা আর সকল নারীগণ সকল মহিলা হুন্না হুন্না তাহলে আমরা পাইলাম হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না হুন্না তারপরে আসেন যে আপনি আপনি আন্তা 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 তুমি কি দেখাচ্ছ দুইজন আন্তা আন্তুমা আন্তুম আপনি আপনার দুইজন আপনার সকলে এটা পুরুষ বাচক এটা মাসকুলিন জেন্ডার বা এটা মুজাক্কা আবার মুয়ান্নাস অর্থাৎ ফেমিনিন জেন্ডার হিয়া হুমা না আন্তি আন্তে আন্তে আন্তুমা আন্তুম না আন্তুম না আন্তি আন্তুমা আন্তুম না আর আমা আমি হলো আনা আনা আমি এটা ফার্স্ট পারসন তারপরে নাউনু নাউন হলো আমরা বোধ masculine and feminine ana nahunu mohilar khetreo ana nahunu mohilar ebong muzakkarer khetreo ana nahunu tale amar joto anta ta arekbar ektu bolben je antar tinta je ei je boltechi ami huwa huma hum ami huma hunna body language tpi er maddhome dekhai dicchi huwa huma hum
হুয়া হলো একটা আঙ্গুল দেখাইছি আমি হুয়া হুয়া দুইটা আঙ্গুলে হুমা আর সবগুলো আঙ্গুলে হুম হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না হিয়া হুমা হুন্না আমতা আমতা সেকেন্ড পারসন মুখাতব সেকেন্ড পারসন আন্তা আন্তুমা আন্তুম আন্তা হলো সিঙ্গল আঙ্গুল সিঙ্গল ফিঙ্গার ডাবল ফিঙ্গার আন্তুমা আর অল ফিঙ্গার আন্তুম এইরকম মোজাক্কার মোজাক্কার মাসকুলিন জেন্ডার তারপর আসেন মুয়ান্নাস নারী বাচক আন্তি আন্তি আন্তুমা আন্তুন্না আন্তি আন্তুমা আন্তুন্না তারপর আসেন আনা এই চোদ্দটা তুমি আমাদের শিখতে হবে হুয়া হুমা হুম আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহনু এখানে আমি আরেকটা কৌশল শিখিয়ে দিচ্ছি এই যে আমাদের আঙ্গুল পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুলের মধ্যে প্রত্যেকটা আঙ্গুলে তিনটা সেকশন করে চারটা আঙ্গুলে তিন ছাড়া বারোটা সেকশন আছে আর বৃত্তাঙ্গুলে দুইটা সেকশন এই বারো আট দিয়ে চোদ্দটা হাউ অ্যামেজিং ইট ইজ যে দমির চোদ্দটা হাতের আঙ্গুলের সেকশন চোদ্দটা এখন আমরা এইটা যদি এই দুইটা যদি আমরা সেকেন্ড পার্সন ধরি আর এই দুইটা থার্ড পার্সন না এই দুই সেকেন্ড পার্সন থার্ড পার্সন ধরলাম এই দুইটা লো থার্ড পার্সন এই দুইটা লো সেকেন্ড পার্সন এটা থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন এটা ধরলাম হলো মুজাক্কা এটা ধরলাম মুয়ান্নাস এটা মহিলা পুরুষ বাচক এটা মহিলা বাচক আবার সেকেন্ড পার্সন এটা হলো পুরুষ বাচক এটা হলো মহিলা বাচক মানে মুজাক্কার মুয়ান্নাস এটা মুজাক্কার মুয়ান্নাস এটা মুজাক্কার এটা মুয়ান্নাস আর বৃদ্ধাঙ্গুল মুজাক্কার মুয়ান্নাস বোধ বোধ তাহলে এখন আমরা হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহনু আনা নাহনু তাহলে এই যে চোদ্দটা দমি আমরা হাতের আঙ্গুলেই আছে হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহনু আচ্ছা আমাদের নাচ বলেছিলাম সব আপনি এই দমিরের এই মেলোডিটা বলেন সবাইকে শোনা আমি একটু বলে রাখি আমাদের ইনস্ট্রাক্টর স্যার কিন্তু অন্য কোন জিনিস মুখস্থ করতে বলেন নাই কিন্তু এই এইটা কিন্তু আপনাদেরকে মুখস্থ রাখতে হবে মুখস্থ না রাখলে কিন্তু আপনারা সেন্টেন্স কনস্ট্রাকশন করতে পারবেন না আচ্ছা ঠিক আছে আমি এবার মেলোডিটা বলি হ্যাঁ বলেন হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আনা নাহনু হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আন্তা আন্তুমা আন্তুম আন্তি আন্তুমা আন্তুন্না আন্তি আন্তুমা আন্তুন্না আনা নাহনু শুকরিয়া আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এতে এইগুলা আমরা
পর্যায়ক্রমে শিখব, অসুবিধা নাই, ঘাবড়িয়ে যাওয়া কিছু নাই, এবং এগুলা মুখস্থ অটোমেটিক হয়ে যাবে গা। এগুলা এত রিপিটেশন হবে, এত ই হবে যে এগুলা মুখস্থ না করে মনে না থেকে উপায় নাই। যেমন এই যে এখনই প্রয়োগ পাইতেছি, আমরা এখন এইটা রিট্যাপ করা শেষ করি। আয়না মোহাম্মদুন, মোহাম্মদ কোথায়? হুয়া ফিল গুরফাতি, তিনি কক্ষের মধ্যে আছেন। এই যে আমরা ফিল গুরফাতি, ফিল গুরফাতিতে কোনো এটা ছিবু জুমলা, এটা যার মাজরুর। ফিটা হলো হুয়াটা হলো মুফতাদা, হুয়াটা হলো মুফতাদা, ফিটা হলো হরফে জাররিন, আল গুরফাতি হলো এসে মাজরুর। তাইলে হুয়া মুফতাদা, ফিল গুরফাতি যার মাজরুর, ছিবু জুমলা খবর, যার মাজরুর শিব জুমলা। এখন খবর বলবো, তার কারণে এটা একটা বাক্য, বাক্যের মধ্যে সাবজেক্ট হলো হুয়া, আর ফিল গুরফাতি হলো অবজেক্ট বা প্রেডিকেট, এটা হলো প্রেডিকেট, প্রেডিকেট হুয়াটা হলো সাবজেক্ট, প্রেডিকেট কোনটা? ফিল গুরফাতি। হুয়া হলো মুক্তাদা, ফিল গুরফাতি হলো যার মাজরুর শিব জুমলা খবর। কেমন বুঝতে পারছেন? যার মাজরুর শিব জুমলা খবর। হ্যাঁ বলেন তো দেখি, মোস্তাফিজুর রহমান সাহেব বলেন। মোস্তাফিজ সাহেব আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা বলেন তো, এটা কি বললাম আমি? হুয়া ফিল গুরফাতে, সে প্রথম থেকে বলি স্যার, আয়না মোহাম্মদুন, মোহাম্মদ কোথায়? হুয়া ফিল গুরফাতে, মোহাম্মদ কামরার মধ্যে বা কক্ষের মধ্যে। না মোহাম্মদ তো নাই এখানে, হুয়া আছে। সরি, হুয়া ফিল গুরফাতে, সে কক্ষের মধ্যে বা কামরার মধ্যে। হ্যাঁ, হুয়া হলো মুক্তাদা, হুয়া হলো মুক্তাদা। আর খবর কোনটা? খবর হলো ফিল গুরফাতে। হ্যাঁ, ফিল গুরফাতে খবর হওয়ার আগে এটা বলতে হবে, এটা হলো যার মাজরুর শিব জুমলা খবর। জি, ফি হলো যার হরফে যার, আর গুরফাতে হলো ইসমে মাজরুর, গুরফাতি, আল গুরফাতি, আল গুরফাতে, তে না তি, তি তি আল গুরফাতি। তাহলে যার মাজরুর শিব জুমলা 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 খবর। জি বলেন। এটা ফ্রেজ। জি, শিব জুমলা এটা ফ্রেজ না? হ্যাঁ ফ্রেজ, ফিল গুরফাতি এটা এটা ফ্রেজ, শিব জুমলা মানে ফ্রেজ। রাইট রাইট। আচ্ছা, তারপরে ওয়া আয়না ইয়াসিরুন, এবং ইয়াসির কোথায়? ইয়াসির কোথায়? হ্যাঁ, এবং ইয়াসির কোথায়? হুয়া ফিল হাম্মামি, তিনি বাথরুমে, বাথরুমের মধ্যে। জি হ্যাঁ, তিনি বাথরুমে। এখানে হুয়া হলো মুফতাদা, মুফতাদা, ফিল হাম্মামি যার মাজুর শিব জুমলা খবর। জি বলেন। হুয়া হলো মুফতাদা, ফিল হাম্মামে, ফি যার মাজরুর খবর, শিব জুমলা খবর। ফিটা হলো হরফে জাররিন, জি, হাম্মামি হলো এসএম মাজরুরুন। জি, একসাথে বললে যার মাজরুর শিবহু জুমলাতি খবর, শিবহু জুমলাতি খবর, শিবহু জুমলাতি আর খবর নিজে দেখেন। তাই যে এই যে এখন এখানে কিন্তু খবর হানাই, এখানে শুধু শিব জুমলা হয়েছে, এখানে তো বাক্য গঠন করে নেই তোমরা। বাক্য গঠন করলে আমি একটা বাক্য লিখে দেখাই, মাজরুর
ওয়াকিল গুরফাতি এখন আমরা এই যে হুয়া আছে এটা হলো এটা সেমেন্ট করলাম এটার মধ্যে এটা সাবজেক্ট আর এই যে এই জিনিসটা এটা হলো খবর এই খবরটা আমি সার্কুল করলাম আলাদা করলাম হুয়া হলো সাবজেক্ট মুফতাদা আর এটা হলো ফিল গুরফাতি এখন আমি লিখি হুয়া হলো আমরা বলবো বলতে বলতে সবারই যার মাজরুর বলবো তারপরে বলবো শিবু জুমলা যার মাজরুর শিবু জুমলা এটা হলো পুরো বাক্যটা যার মাজরুর যা হরফ জারিন যার মাজরুর আমরা হলো পরে বলবো এই যে জারুন ও মাজরুর ওয়া মানে এবং জারুন ওয়া মাজরুর বা অনেক সময় ওয়া না বলে বলি আমরা জার মাজরুর হ্যাঁ আসলে হরফ জারিন ওয়া ইয়াসেন মাজরুর এই ফিল নাম হলো হরফ জারিন আর আল গুরফাতে হলো ইয়াসেন মাজরুর যার মাজরুর শিবহু জুমলা খবর এই যে খবর পেয়ে গেছি আমরা এই খবর আর মুফতাদা হইলো এই যে এখানে পাইছি আমরা হুয়া হইলো মুফতাদা আর খবর হইলো এই ফিল গুফাতি পুরাটা হইলো যার মাজরুর সেই বুঝুমলা খবর এইভাবে বিশ্লেষণ করতে হবে এই পরে গুলা সব মিলে আমি একটু পরে দিচ্ছি আচ্ছা দ্বিতীয়টা ও আয়না আমিনা তু এবং আমিনা কোথায় ও আলো হরফ আচ্ছা প্রশ্নবোধক বাক্য আমাদের বিশ্লেষণ করার প্রয়োজন নাই হিয়া ফিল মাত রাখি হিয়া হিয়া ফিল মাত রাখি তিনি রান্না করে আমিনা রান্না করে কি করে হি ইজ কুকিং বিরিয়ানি ফর আস হি ইজ কুকিং বিরিয়ানি ফর আস নাকি জি আমিনার পরিবর্তে হইছে হিয়া
হিয়া হলো বাম হাতে নির্দেশ করি আমরা, ডাইন হাতে নির্দেশ করি পুরুষ বাচক হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুম না, আনা না হুম। এটা শিখতে হবে না, কোনো অসুবিধা নাই। জাযাকাল্লাহু খায়রান। হুয়া হিয়া হলো মুক্তাদা ফিল মাতফাখি হরফে জার এবং এস এম মাজরুর, জার মাজরুর শিবুল জুমলা খবর। তারপরে আসেন আইনাল কিতাবু, কিতাবটি কোথায়, বইটি কোথায়? হুয়া আলাল মাকতাবি, তা টেবিলের উপর। হুয়া মুক্তাদা, এখানে কিতাব, এখানে কিতাবটি কোথায়, এরকম বলা যেত যে আল কিতাবু আলাল মাকতাবি, কিতাবটি টেবিলের উপর। কিন্তু আল আল কিতাবু না বলে ওখানে হুয়া বলা হয়েছে, প্রোনাউন ব্যবহার করা হয়েছে, প্রোনাউন হুয়া আলাল মাকতাবি, তা ওই টেবিলের উপর আছে। হুয়া মুক্তাদা আলাল মাকতাবি দার মাজুর শিবুল জুমলা খবর। তারপরে আসে এবং ঘড়িটি কোথায়, ঘড়ি। এখন এর সাথে আলি আলি ইবলাম যোগ হইয়া পেশ একটা হয়ে গেছে, সাহাতু আর সাহাতু আর সাহাতু, এর সাথে আবার আয়না যোগ হয়ে গেছে, মাঝখানে আলি ইবলাম বাদ পড়ে গেছে। আয়না সাহাতু, আয়না সাআতু, ওয়া ওয়াল হরফাতিন, আছে যাও কি না প্রশ্নবোধক বাক্য, এটা আমি আগে বিশ্লেষণ করতেছি না, আর একটু স্ট্রং হয়ে আমরা তারপরে করব। আন মাত বা খু, আন মাত বা খু হলো কিচেন। আর এখানে প্রশ্ন করা হলো যে ঘরেটি কোথায় এবং ঘরেটি কোথায়, হিয়া আলা সারিরি, তা ওই খাটের উপর, হিয়া মুক্তাদা, ওইটা আল আর সাহাতুর মধ্যে গোলতা আছে না, জি জি আছে, গোলতা হলো, গোলতা হলো ফেমিনিন এর চিহ্ন, স্ত্রীলিঙ্গের চিহ্ন, মুয়ান্নাস, এই শব্দের সাথে গোলতা দেখবে, সেটাই মুয়ান্নাস। এবং মুয়ান্নাস চিহ্ন আরো ভয় হলো গোলতা আছে কিনা, শতকরা 90% সব মুয়ান্নাস মধ্যে শেষে গোলতা আছে, আর কিছু আছে অর্থগতার কারণে মুয়ান্নাস, যেমন মা বোন মেয়ে ফুফি খালা, এই যে এই অর্থগত কারণে যদি বলতাম নাই উম্মু উম্মু উম্মুন, তারপরে বেন্তুন, তারপরে উপকুল, কোনোই নাই, এর মধ্যে বলতাম নাই, কিন্তু এরা অর্থগত কারণে এরা মুয়ান্নাস। আর কিছু মুয়ান্নাস আছে যে শেষে আলিপ আমরা পরে পড়বো, সেটা এখন দরকার নাই, এমনি একটু বলে রাখি যে শেষে যদি আলিপ মাকসুরা থাকে তাহলে সেটা মুয়ান্নাস, শেষে যদি আলিপ মামদুয়া থাকে সেটা মুয়ান্নাস, আর সামাই মুয়ান্নাস, অর্থাৎ আরবরা শুনে শুনে এটাকে মুয়ান্নাস হিসাবে ট্রিট করছে, যেমন আশামসু এটা মুয়ান্নাস, কিন্তু কামারও ওটা মুজাক্কার, আকাশ এটা মুয়ান্নাস, আল আরদু পৃথিবী এটা মুয়ান্নাস। তারপরে যে আরো কিছু কিছু আছে সেগুলো আমরা পাড়িয়ে লেসনের মাধ্যমে পাবো, আমি এমনি একটু আগাম ধারণা দিয়ে রাখলাম। তাইলে আমি এই ঘড়ি এটা মুয়ান্নাস আমি কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না, যে ঘড়ির পরিবর্তে হিয়া কেন ব্যবহার হয়েছে এখন বুঝলাম এটা, মানে আমার বুঝতে পারছেন, জি 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 থ্যাংক ইউ, আচ্ছা ধন্যবাদ। এই যে গোলটা আছে কাছে এটা মুয়ান্নাস, হিয়া আলা সারি, তা খাটের উপর আছে, হিয়া আলা মুক্তাদা আলা সারি জারুন মাজরুন ও শিবু জুমলা খবর। এই পর্যন্তই আজকে আমাদের শেষ, আমরা আর আগে চাই না, এখন এই এই যতটুকু শিখাইলাম এখানে যে একটা গুরুত্বপূর্ণ নিয়ম আমরা শিখলাম আজকে, যার মাজরুর শিবু জুমলা খবর, এটা কোরআন মজিদ নিয়ে বহুত ইস্তেমাল হওয়া, তা বহুত ইস্তেমাল হয়েছে, এই কোরআন শরীফের
প্রতি আয়াতে আসি পাওয়া যাবে, প্রায় প্রতি আয়াতে আসি পাওয়া যাবে যার মাজরুর শিবু জুমলা খবর। এইটা আমি বলেছি, কাল আগামী ক্লাসে একটু ধারণা দিব যে মোরাক্কাব, মোরাক্কাব হলো প্রথমে মেইন বোর্ড বোর্ড হেডে দুই ভাগ, মোরাক্কাবে তামুন, মোরাক্কাবে নাকিসুন। নাকিসুন আবার চার প্রকার, মোরাক্কাবে যা আজকে বললাম, মোরাক্কাবে জারি আরো তিনটা আছে, আর মোরাক্কাবে ইদাফি দুই নাম্বার, তিন নাম্বার মোরাক্কাবে ইশারি, চার নাম্বার মোরাক্কাবে তাওসুবি। আমরা এই বইয়ের যেভাবে সাজিয়া যেভাবে সাজানো আছে সিলেবাস, যেভাবে ডক্টর ভি আব্দুর রহিম যেভাবে সাজিয়ে দিয়েছেন, আমরা ওই ওই সিলেবাস অনুসারেই ওইভাবে আমরা অগ্রসর হব ইনশাল্লাহ। আমরা আপনারা পরিচিত হবেন, সবগুলা মোরাক্কাব জানবেন এবং আরো আরো অনেক কিছু জানতে পারবেন। এই যে ডোমেইন গুলো আজকে প্র্যাকটিস করা হলো, এই ডোমেইন গুলা প্রত্যেক দিনই প্র্যাকটিস করা হবে, এবং আমি চেষ্টা করবো এই ডোমেইন গুলা আগামী লিখিত ভাবে আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য বা আগামী ক্লাসের মধ্যে লিখিত বোর্ডে দেখার জন্য চেষ্টা করবো আমি। তো ঠিক আছে, আমাদের সময় প্রায় শেষ শেষ হয়ে গেছে। এখন যদি কার কোনো কথা থাকে, এই আজকের পড়ার ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। হ্যাঁ, ইফতেদা থেকে, ইফতেদা মানে শুরু করা, মুফতাদা মানে যা দ্বারা শুরু করা হয়, ইফতেদা থেকেই, ঠিকই বলছেন আপনি, ইফতেদা ভার্বের থেকেই মুফতাদা। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা ওয়া আখিরু দুআনা আলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাজমুল ভাই,